দৈনিক শিক্ষা থেকে পোস্ট করা হয়েছে যে ফেল করা শিক্ষার্থীরা ফের ঢাকা বোর্ডে হামলার আশঙ্কা স্থবির কার্যক্রম। আসলে কে কার উপর হামলা করছে, বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থীদের উপরে নাকি শিক্ষার্থীরা বোর্ডের উপরে? চলো একটা ভিডিও আমরা একটু দেখে নিই। এখানে আমরা এই ভিডিওটা একটু দেখি। এই ভিডিওতে একটা ছেলে দেখা যাচ্ছে যে গাড়ির পার্কিং থেকে সে আসলে বেরোয় যাচ্ছে, কারণ সে আন্দোলনে গিয়েছিলো, যেখানে পুলিশের ধাওয়া খেয়ে তার এদিক ওদিক চলে গেছে, দু চারটা মারও খেয়েছে। তো এখন পুলিশ তাদেরকে বের হয়ে যেতে বলতেছে। তো এখানে দেখো কিভাবে তাকে দুই গালে ইচ্ছা দুইটা চর দিল এবং তাকে ধাক্কা মেরে তার ব্যাগটা ছিঁড়ে ফেললো। মানে বেশ ভালো একটা মানে চাপা মারে কিন্তু তাকে এখানে জায়গা দিয়ে দিল পুলিশের সামনে। এখন বলো আসলে কে কার উপর মারছে, কে কাকে মারছে? এই যে কাল গতকালকে আমরা তো কোনো শিক্ষার্থীদেরকে দেখি নাই শিক্ষা মন্ত্রণালয় বা পুলিশ বা কারো উপরে রিপিট হামলা করতে। সেনাবাহিনীর সবাই শিক্ষার্থীদেরকে মেরেছে। হ্যাঁ, গতকালকে যে ঘটনাটা ঘটেছে, অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক, অনেক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, পুলিশ, সেনাবাহিনী এটাকে অযৌক্তিক বলতে পারে, ঠিক আছে, আমিও মানলাম 100% অযৌক্তিক দাবি। কিন্তু এরকমের মারার কি কোনো মানে আছে? এরকম মারার এখতিয়ার কি তারা রাখে? এটাকে আসলে কোন দেশ তাহলে? এভাবে মারতে হবে কেন? ঠিক আছে, অযৌক্তিক দাবি, তাদেরকে দৌড়ানি দিয়েছে, তারা সরে গেছে, তারা সচিবালয়ে জোর করে ঢুকেছে, তাদেরকে দৌড়ানি দিয়েছে, তারা সরে গেছে, আটক করতো, ঠিক আছে, কিন্তু মারার কি দরকার? কান ধরিয়ে উঠবস করেছে, মেরেছে, যে যাকে পেয়েছে, অনেক ফুটেজ তো মিডিয়াতে আসেইনি। এবং কিছু ফুটেজ যখন আমাদেরকে এসেছে, যেখানে আমরা দেখেছি একটা ছেলেকে দৌড়ে দৌড়ে মেরেছে, অনেকে বলতেছে যে ও তো পরীক্ষার্থী না, তো বুড়া ভাম, পরীক্ষার্থী কীভাবে হয়? ঠিক আছে, পরীক্ষার্থী না, কোনো একজন অভিভাবক বা যে কেউ হইতে পারে, কিন্তু তাকে এভাবে মারার কোনো মানে আছে? যেখানে শিক্ষার্থীরা আন্দোলনে গিয়েছে বা তারা তাদের দাবিগুলো যৌক্তিক মনে করছে, কোন পয়েন্ট অফ ভিউতে একটু কথাটা বলি যে এখানে শিক্ষা বোর্ড নিজেরাই স্বীকার করেছে যে রেজাল্টে কিছু অসঙ্গতি আছে, তারা স্বীকার করেছে, সেটা সাবজেক্ট ম্যাপিংয়ে ভুল ছিল সেটা স্বীকার করেছে। যে সকল শিক্ষার্থীরা আন্দোলনের বিপক্ষে তাদেরকেও কিছু কথা বলি। আন্দোলনটা হয়তোবা অযৌক্তিক তোমাদের জায়গা থেকে, আন্দোলনে যদি সফল হয় তোমরা ক্ষতির সম্মুখীন হইতে পারো, পরে কিছু হইতে পারো, বা দেখা যায় তোমাদের কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীরা মূলত ফেল করেছে, ওদের মর্মসিকতে ভালো নেই, ওরা চাচ্ছে যে ওদের পাশ দিয়ে দেওয়া হোক, এরকম বেশ কিছু দাবি ওরা উপস্থাপন করেছে ওদের ওই জায়গা থেকে, কারণ ওদেরও দরকার, ওদের একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ওদের একটা বছর দুইটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওরা কিন্তু এই আন্দোলনটা করছিল। কিন্তু সেই জায়গায় তোমরা বন্ধুবান্ধব হিসেবে ওদেরকে সাপোর্ট দেওয়া তোমাদের দরকার ছিল বলে আমি মনে করি। সেক্ষেত্রে ওদেরকে, যেহেতু ওদেরও মর্মানসিকতা তোমাদেরকে বুঝতে হবে। এখন দেখো সমাজের সমাজের আর দশটা মানুষ একরকম চিন্তা করে, বন্ধুবান্ধব আরেক রকম চিন্তা করে, ব্যাচমেটদের মধ্যে যে একটা কোলাবরেশন থাকা দরকার, একটা বিশ্বস্ততা ভাতৃত্ব থাকা দরকার, সেটা আমি 2024 ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম দেখেছি। অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও এতটা না, কিন্তু 2024 ব্যাচের শিক্ষার্থীদের মাঝে আমি অনেক কম দেখেছি। তোমাদের উচিত ছিল বন্ধুবান্ধবদেরকে সাপোর্ট করা। এবার আসি প্রথম আলো নিউজ নিয়ে। প্রথম আলো এখানে যে সকল নিউজ করেছে ডেলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষা, আমার কাছে মনে হয়েছে এরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো কিছু পাইছে মনে হয়, তাই এভাবে নিউজ করছে যে ফেল করা পরীক্ষার্থী শিক্ষার্থীরা ফের ঢাকা বোর্ডে হামলার আশঙ্কায় স্থবিত বোর্ড কার্যক্রম। মানে বোর্ডের কার্যক্রম স্থবির হয়ে গেছে শুধুমাত্র শিক্ষার্থীদের ভয়ে, কিন্তু উপায়তে মাইর খেলো শিক্ষার্থীরা, আটক হলো শিক্ষার্থীরা, আহত হলো শিক্ষার্থীরা, একটা অদ্ভুত ব্যাপার না? প্রথম আলো কী নিউজ করেছে যে এসএসসিতে বৈষম্যের ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, শিক্ষার্থীদের মারধর। এই যে পয়েন্টের কথাটা, এইটা একটা পারফেক্ট পয়েন্ট। শিক্ষার্থীদের বিক্ষোভ করেছে সচিবালয়ে ঢুকে, এটা তাদের ভুল হয়েছে, সচিবালয়ে ঢোকা তাদের দরকার ছিল না, কারণ সচিবালয়ে বেশ কিছু নিরাপত্তার বিষয় রয়েছে। কিন্তু শিক্ষার্থীদেরকে মারধর করেছে, এইটা বাস্তবতা। শিক্ষার্থীরা কাউকে মারেনি, শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে, কোনো প্রকার সংঘর্ষ হয়নি। সংঘর্ষ মানে দুই পক্ষ মারামারি করে, কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীরা মার খেয়েছে, এইটাই বাস্তবতা। এবং এই জায়গায় শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তোমরা যে আন্দোলন করতেছো, তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো গোনাই ধরতেছে না, তোমাদেরকে তারা দুই পয়সারও দাম দিচ্ছে না। যদি দিত তাহলে তাদের কথাটা অন্যরকম হইতো। ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করার কথা বলেছেন, বা তিনি সেদিনকে বলেছেন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের দাবিগুলো জানিয়েছি, কিন্তু পরবর্তীতে কি শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছু তারা জানায়নি? তার মানে তারা রেজাল্ট পরিবর্তন করবে না। সো তোমাদের উচিত এই আন্দোলনটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া। এতে করে তোমাদের, তোমরা অনেকেই পুলিশে হয়রানির শিকার হচ্ছ, অনেকে সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছ, অনেকে দেখা যায় যে তোমরা চেষ্টা তোমাদের জায়গা থেকে কমতি রাখনি, সর্বোচ্চটুকু চেষ্টা করছো, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কথাটা শুনবে না। এখন এখানে আর কী করার আছে বলো? আদৌ আর কী করার আছে? কিছুই করার নেই। এক্ষেত্রে অনেকে বলতেছে আবার নতুন করে আন্দোলন করবা, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা করতে পারো। বাট আমার কাছে মনে হয় যে এনাফ হয়েছে, তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছো,
করার এবং শিক্ষা মন্ত্রণালয় যদি এখনও তারা কোনো কিছু না করে, যদি প্রায় 500 শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে তোমরা তোমাদের জায়গাগুলো দাবিগুলো উপস্থাপন করেছে, সেখানে যদি তারা যদি এখনও মনে করে যে না তোমাদেরকে কোনো প্রকার তারা কোনো কিছুই তারা করবে না, কোনো ধরনের কোনো মানে একটা নোটিশ বা কোনো ধরনের কোনো রেজাল্টে কোনো বৈষম্যর যে বিষয়টি রয়েছে এগুলো তারা কোনো কিছু করবে না, সেখানে আমি বলবো যে এখানে আর তোমাদের আর কিছু মনে হয় না যে করা ঠিক হবে, আর কিছু মনে হয় না করা ঠিক হবে, এবং তোমাদের উচিত হবে বিষয়টা স্কিপ করা, মনে হয় বিষয়টা স্কিপ করাই সবচেয়ে বেস্ট হবে, তারপরে তোমরা দেখো তোমরা কী করবা, কেননা তোমরা তোমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছো, তোমাদের বন্ধুবান্ধবও তোমাদেরকে সাপোর্ট করছে না, যারা পাস করেছে ওরা খুব খুশিতে আছে মজে আছে, ওদের জায়গা থেকে ওরা ঠিক আছে এবং ওরাও চায় না এই জিনিসটা হোক, কিন্তু বাস্তবিক অর্থে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা দেখা যায় যে এক প্রকার বলা যায় শিক্ষার্থীদের জায়গা থেকে সবার চিন্তাভাবনা আলাদা, আমার সাথে কারোর সাথে কারোর মিলবে না, কারণ আমি শিক্ষার্থী না, একজন শিক্ষার্থী তার ফিউচার নিয়ে সে চিন্তা করে, তার পড়ালেখা নিয়ে সে চিন্তা করে, সে ভালো পরীক্ষিতে রেজাল্ট খারাপ করেছে, তার মাথা খারাপ হইতে পারে, এই বিষয়গুলো ওভারঅল নিয়ে তার মাথার মধ্যে অনেক কিছু হইতে পারে, এখন সেই চিন্তা থেকে আমরা বলতে পারি যে তোমাদের উচিত হবে যে ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো নেওয়া। কেমন, সকালে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।